الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك ওয়ালাইকুম আসসালাম সমান হচ্ছে সিরাজ ভাই বাংলাদেশ সিলেট থেকে জানতে চেয়েছেন যে একদিন ভাই একটা লোকের কাছে বিশ হাজার টাকা পাবে সে টাকাটা দিচ্ছে না বিভিন্ন অজুহাত দিয়ে টাকাটা দিচ্ছে না এদিক সেদিক তো টলমটল করে তারপরে যাই হোক বিভিন্ন টাকা দেওয়ার পরে সে পাঁচ হাজার টাকা দেওয়া বলতেছে যে আর পনেরো হাজার টাকা মাফ করে দাও তো এখন সে এসে বলতেছে আমি বিশ হাজার টাকা পাই পাঁচ হাজার টাকা দেয়া বলতেছে মাফ করে দেও এটা আসলে কি কথা কোরআন হাদিসের দৃষ্টিতে এই বিষয়ে জানতে চাই আলহামদুলিল্লাহ ওসলাত সালাম আল্লাহ মাবাদ সম্মানিত সিরাজ ভাই মানুষ তো আসলে আল্লাহর ভয় অনেকের ভিতরে নাই যার ভিতরে আল্লাহর ভয় না আছে সেই হলো উল্টা পুল্টা ডানে বামে চলবে এই জন্য আল্লাহকে আল্লাহকে ভয় করার ব্যাপার আল্লাহ এটুকু বলছেন এবং যে মানুষ যেন সোজা পথে চলে কথাতে কাজে কর্মে সব দিক দেওয়ার সোজা সে আসলে ভিতর যার পরিষ্কার উপর দেওয়া কাজ পরিষ্কার ভিতর যার অন্ধকার উপর দেওয়া অন্ধকার বেশে বিভিন্ন পরিলক্ষিত হয় পরিলক্ষিত হয় বিভিন্ন কাজে কর্মে এটা তো আল্লাহর কথাই আল্লাহ আল্লাহাদের আমর কুল করল কৌল কলানা মোমিন কর আল্লাহকে ভয় করো আর সরল সোজা সঠিক কথা বলবা এই জন্য আর লেনদেনের ক্ষেত্রগুলিতে লেনদেনের ক্ষেত্রগুলো যখন লেনদেন করতে হয় তখন কিন্তু আল্লাহ লিখিত বলছেন সাক্ষী সহ লিখতে বলছেন একজন সাক্ষীর কথা বলে না দুজন পুরুষ সাক্ষী একজন মহিলা সাক্ষী একজন মহিলা সাক্ষী নয় দুজন মহিলা সাক্ষী একজন পুরুষ সাক্ষী দুজন মহিলা সাক্ষী তো এই যে কথাগুলি কত গুরুত্বপূর্ণ কথা লেনদেন সাক্ষী প্রমাণ টাকা যদি ডকুমেন্ট যদি থাকে তখন টাকা দিতে বাধ্য আর কোন ব্যক্তির কাছে কোন ব্যক্তি টাকা পায় এটা তো তার হক এটাকে বলে বান্দার হক এখন সে যদি এটার হক না দেয় আর এই ব্যক্তি যদি মাপ না করে তাহলে এক টাকা পরিমাণও যদি থেকে দেয় বা টাকার আমাদের দেশে আমরা বলি অথবা পয়সা এটাও যদি তার কাছে থেকে আর যদি সে ব্যক্তি নাম করে তাহলে কালকে আমাদের মাঠে পূর্ণ পরিশ্রম পূর্ণ এটা আদায় করতে হবে তাতে কোনো সব নেই এটা পঞ্চাশ পয়সা আর এক টাকার খেলা না কালকে আমতে এটা আদায় করতে হবে এটা জুলুম হয়ে যাবে এটা হক অন্যের পাওনা অবশ্যই তাকে পরিপূর্ণ দিয়ে দিতে হবে পাওনা রাখার অধিকার কিচ্ছু নাই যদি সে মাফ করে দেয় সেটা আলাদা কথা কিন্তু অন্যের হক আমি কিভাবে খাবো কিভাবে আদায় করবে ওই ব্যক্তির যদি আল্লাহর ভয় থাকে তাহলে কোনো ব্যক্তি যে ব্যক্তি হোক না কেন ওই ব্যক্তির মধ্যে যদি আল্লাহর ভয় থাকে সে এটা করতে পারে না আর যার মধ্যে আল্লাহর তাকু আছে আল্লাহর ভয় আছে সে সোজা মানুষ সল সোজা সে অবশ্যই ভয় করে ভয় করবে আল্লাহকে এবং এটা আদায় করে দেওয়ার চেষ্টা করবে একদিন আজকে না পারে কালকে পরবে কালকে না পারলে দুই দিন পরে নাইলে বলবে ভাই আমি আস্তে আস্তে আপনি টাকাটা দিবো একটা কথা হলো মাতলুল ব্যক্তি টাকা দেওয়ার সমর্থ আছে আদায় করার সমর্থ আছে সে যদি করে অথবা বাহানা করে অজুহাত দেখায় তাহলে এটা জুলুম আর জুলুম এমন একটা জিনিস জেনে রাখুন বান্দার প্রতি জুলুম মাফ করা হবে না যে পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে মাফ নিবে আর আল্লাহ রসুল সাল্লাহ পরিষ্কার হাদিসে বলছেন আর জুলমু জুলমা তু নিয়ে অমালকে আমার জুলুম হবে কালকে আমাদের অন্ধকার আল্লাহ আল্লাহ বলছেন হাদিসে কুৎসিতে বানি আদম হে আদম সন্তান ইন্নি হারম তু জুলম আল্লাহ ফালা তাদা আলমু আমি আমার নিজের প্রতি জুলুম করাকে হারাম করে দিয়েছে অতএব তোমরা জুলুম করিও না সুতরাং এই কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির প্রতি জুলুম করে তাহলে শাল কালকে আমাদের মাঠে এগুলো আল্লাহ মাফ করবে না জুলুমের বিচার হবে কঠিনভাবে সে কীভাবে এই কথাগুলি তাকে শুনাই দিতে হবে যে তুমি অজুহাত দিয়ে কীভাবে মাফ করো এটা তার হক তার হক পাই টু পাই তাকে দিয়ে দিতে হবে যে পর্যন্ত সে মাফ না করবে সে পর্যন্ত হবে না কিভাবে অন্যের হক মাফ কি গরিব ফকির গরিব ফকির হলে তাকে তার বিষয়টা সে মাফ করবে তারপরে সে সে যদি এটা গরিব ফকির হিসাবে মাফ করে দেয় সেটা আলাদা কথা কিন্তু তোমার দেওয়ার সমর্থ থাকা সত্ত্বে তুমি দিবে না কেন এটা তার পাওনা পরিশোধ কোন মুসলমান এক মুসলমানের মাল যে পর্যন্ত তার রাজি খুশি না থাকে সন্তোষ না এই পর্যন্ত যার তার ইচ্ছা না থাকে বা তার অনুমতি না থাকে পারমিশন না থাকে সেই পর্যন্ত কোনো কিছু খেতে পারবে না তবে এটা হলো যে কোনো ব্যক্তি যদি গরিব হয়ে যায় সংসার চালাতে হয়তো ঋণ নিছে এখন গরিব হয়ে গেছে যার কাছ থেকে নিছে সে হয়তো সমর্থবান ধনী অথবা এই কারণে ওই গরিব মানুষের ঋণ দেওয়া সাহায্য করছে বলছে এত মাস পরে দিয়ে দিবা সে এখন দেখা যাচ্ছে গরিব হয়ে গেছে তাহলে সে যদি এসে বলে যে ভাই আমি গরিব হয়ে গেছে আমার ছেলে বললে থাকে কষ্ট আপনি তো আল্লাহ সামর্থ্য দিয়েছে শক্তি দিছে তাই এখান আমাকে কিছু কমায় দেন কিছু অংশ আমি দিলাম আর কিছু মাফ করে দিলাম সেটা আলাদা কথা পরস্পরের সমঝোতার মধ্যে ইলাম তার অধীন মিনকি যেটা আল্লাহ বসে তোমাদের পরস্পরের মধ্যে যদি সমঝোতা হয় সেটা আলাদা কথা নাবি সাল্লাহ দুই সাহাবীর মাঝে একটু বাক বিতন্ডা হয়েছিল চাচ্ছেন আর উনি দিচ্ছেন না এরকমভাবে টল এরকম টলমটল অথবা অজুহাত অথবা দীর্ঘ সময় হয়ে যাচ্ছে তখন নবিসা সাল্লাম এই ঝগড়ার কথা শুনতে ফিরে আসছেন এসে বলছেন যে ঠিক আছে তুমি তাকে কিছু হালকা করে দাও তখন সে হাবি হালকা করে দিলেন রসুলের কথায় তখন নাবি সাল্লাহ সাল্লাম তাকে বললেন যে এখন ঠিক আছে এখন তো হালকা করেছে বাকিটা তুমি পরিশোধ করে দাও তাড়াতাড়ি এই হলো ঘটনা এখন যদি সামর্থ্য থাকে আর সামর্থ্য থাকলে যদি সে কিছু হালকা করে দেয় ব্যক্তি গরিব হওয়ার কারণে সেটা এলা আলাদা কথা কিন্তু তোমার এত অর্থ সম্পদ আছে তুমি আরেকজন এটা লোভ করে খাবা কেন তোমার সামর্থ্য আছে না আল্লাহ দিছে না তোমার তুমি কামাই খাই কামাই করবা তুমি ইনকাম করবা তুমি পরিশ্রম করবা অন্যের হকের প্রতি তোমার এত লোক কেন অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে না হলে সমাজে সমাজে বিচার রাখতে হবে নাহলে সাক্ষী পরিমাণ দিয়ে তাকে এরা আদায় আদায় করতে হবে এরা যারা বিচার করতে পারে ও যারা কর্মকর্তা যারা সমাজের মোড়ল তাদের কাছে বিচার দিতে হবে যে আমার পাওনা দেয় না অবশ্যই আল্লাহর একটা কথা আছে যে লাইয়া হাকুন যেটার পিছনে থাকে কোনো সময় নষ্ট হয় না তাগাদা বারবার দিতে হবে আর যিনি এটার বিচার করতে পারবেন তার কাছে বিচার উপস্থাপন করতে হবে যে আমি তার কাছে পাই সে আমার পাওনা দেয় না যদি হক থাকে না হলে জুলুম করলা করা যাবে না যাই হোক এটা সংক্ষিপ্ত কথা আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বুঝদান করুক পালন করুক তো উপদান করুন হেদায়াত করুন আমরা যেন সকল প্রকার অন্যায় অপরাধ থেকে দূরে থাকতে পারে আল্লাহ সন্তুষ্ট মতো কাজ করতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন হাজ ওসল্লা তালা নবেন মোহাম্মদ আসসালামু আলিকুমতুল্লাহি ওবরাকাত